গত পর্বে আপনারা দেখেছেন যে নিশা একটা সুন্দর ড্রেস পরে কনক আর মেয়েকের সাথে কুন্দনের বার্থডে পার্টিতে যায় ময়ূরীও সেখানে আসে কিন্তু কিভাবে যেন কুন্দন কেকের প্রথম বাইটটা না খাওয়ায় তার ফলে ময়ূরের মনটা ভীষণ খারাপ হয়ে যায় ওদিকে তারিকার মন্ত্রতন্ত্র নষ্ট করতে গিয়ে সারিকার গুরুজি প্রাণ ত্যাগ করে তার পিছনে তারিকারই হাত ছিল ময়ূরী ব্যাপারটা জেনে ফেলে ময়ূরী কি তারিকার সত্যিটা সকলের সামনে আনবে নাকি তারিকায় ময়ূরের কোনো ব্যবস্থা করবে অন্যদিকে পারস নামের এক যুবকের এন্ট্রি গল্পে নতুন কি মোড় আনছে জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এপিসোড মেহেক পারসের হাত ছাড়িয়ে তাড়াতাড়ি ঘরের ভেতর চলে যায় তাই দেখে পারস অবাক হয়ে যায় আরে হঠাৎই মিটার কি হলো আরে আমি কি কিছু ভুল বলে দিলাম নাকি আরে পারস তুই আজকে ইন্ডিয়াতে এসেছিস একটু বুঝে কথা বল হয়তো আমি কিছু বলে দিয়েছি পারসও বাড়ির ভেতরে যায় বলো ময়ূরী তুমি ওইখানে কি দেখছিলে তুমি ঠিক আছো তো কুন্দন আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা মানে আসলে তারিকা উপরে কড়া নজর রেখেছিল। ওর মনে ভয় ছিল যে ও সত্যিটা সকলের সামনে জানিয়ে দেবে কুন্দন অ্যাকচুয়ালি আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ তুমি যখন নেশাকে কেক খাওয়ালে আমার ভীষণ কষ্ট হয়েছে তাই আমি ভাবলাম এ কথাটা তোমাকে জানিয়ে দেওয়া উচিত তা না হলে তুমি অন্যের হয়ে যাবে এই কথা শুনতেই কুন্দন পিছন ফেরে চলে যাচ্ছিল কুন্দন তুমি কি রাগ করলে একটু শোনো কুন্দন ফিরে এসে ময়ূরীকে ওর কোলে তুলে নিয়ে সারা ঘর ঘুরতে থাকে তাই দেখে সবাই খুব হাসতে থাকে কুন্দন কি হল রে তোর কুন্দন মাটিতে হাঁটু গেড়ে বসে ময়ূরীকে ফুল দিতে দিতে বলে আই লাভ ইউ টু মাই গার্ল আমি তো তোমাকে প্রথম থেকেই ভালোবাসি এত এত সুন্দর আমি আর কোথায় থেকে বলো এই কথা শুনে খুব খুশি হয় কুন্দনের হাতের থেকে ফুল নিয়ে আর কুন্দন দুজনে দুজনকে জড়িয়ে ধরে আর কুন্দন ময়ূরীর গালে একটা কিস করে নিশা আর মেহেক দূরে দাঁড়িয়ে এসব দেখছিল সময় হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে নিশাকে আমার সঠিক রাস্তা দেখানো উচিত কিন্তু কিভাবে ওকে একটু জেলাস ফিল করাই নিশা দেখ ওদের কি রোমান্টিক লাগছে দেখতে তাই না সো সুইট হুম নিশা কাউন্টারে গিয়ে ড্রিঙ্কস অর্ডার করে ওয়াও আমি তো এটাই চাইছিলাম নিশা আমি এত জেলাস হচ্ছি কেন কুন্দন তো শুধু আমার সাথে কলেজে পড়ে আমার কি আসে যায় ও কোনো ময়ূরের সাথে হোক বা অন্য কারের সাথে হুম নিশা একের পর এক ড্রিঙ্কস খেতে থাকে কুন্দন ময়ূরীর সাথে দাঁড়িয়েছিল সেই সময় পেছন থেকে পারস এসে ওর গায়ে হাত দেয় ভাই আমি এসে গেছি হ্যাপি বার্থডে দাদা কুন্দন পারসকে দেখে ওকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ ছোটু আরে তুই তো অনেক স্মার্ট হয়ে গেছিস হুম ময়ূরী দেখো এটা আমার ছোট ভাই পারস আজকে আমেরিকার থেকে ফিরল আমার মা কোথায় আছে ভাই সেই সময় সারিকা সেখানে আসে পাড়া সারিকাকে জড়িয়ে ধরে তোর অপেক্ষায় থাকতে থাকতে চোখটা পাথর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ থাক আমি তোমাদের সবার উপরে রাগ করেছি এমনিতে তো আমাকে দূরে পড়তে পাঠালে আর ভাই আজকে আমাকে ছাড়াই কেক কেটে দিল বদমাস ময়ূরী এমনিতে ইন্ডিয়াতে খুব কমই আসে কিন্তু যখনই আসে পরিবারটাকে আলো করে তোলে নিশা দূরে বসে সমস্ত কিছু লক্ষ্য করছিল তারপর গ্লাসটা হাতে নিয়ে অন্যদিকে চলে যায় পারস আর কুন্দন যখন একে অন্যের সাথে কথা বলছিল তখন তারিকা পিছন থেকে এসে পারসের চোখটা চেপে ধরে কে তুমি আমাকে বিরক্ত করো না হ্যাঁ এখন তো আর মাকে চিনতেই পারবি না পারস যে তারিকার গলার আওয়াজ শুনতে পায় তাড়াতাড়ি হাত ছাড়িয়ে ও দূরে সরে গিয়ে দাঁড়ায় আমার ছেলেটাই আসলি হ্যাঁ একটু ক্লান্ত হয়ে গেছে আরাম করতে যাই পারস তারিকাকে ইগনোর করে তারিকার এই ব্যাপারটা ভীষণ খারাপ লাগে আমার ছেলেটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে তুই কি পাস এই বলে তারিকার নিজের ঘরে চলে যায় সেই মেয়েটা তো আমাদের ঘরের ভেতরে এসেছিল কিন্তু দেখতে না কেন দেখা হলে ওকে সরি নিশ্চয়ই বলে দেব এদিকে মেহেক পারস যাতে দেখতে না পায় সেইভাবে আসছিল কিন্তু দুজনের পিঠ ধাক্কা লাগে আর দুজনে একে অপরকে ঘুরে দেখে মেহেক পারসকে দেখা মাত্র দূরে যাচ্ছিল পারস মেহেকের হাতটা টেনে ধরে তার ফলে মেহেকের একটা অদ্ভুত অনুভব হয় প্লিজ পারস আগে বলো যে তুমি আমাকে দেখে পালিয়ে গেছিলে কেন আমার কথা যদি খারাপ লেগে থাকে আমি তার জন্য দুঃখিত আমি জানি না ইন্ডিয়াতে সুন্দর মেয়েদের সঙ্গে কেমন করে কথা বলতে হয় না না পারস তুমি কোনো ভুল করনি তুমি তো ভালো ছেলে সেই সময় পারস একটা ফুল উঠিয়ে মেহেকের চুলে লাগিয়ে দেয় আচ্ছা এমন ব্যাপার তাহলে তো আমরা বন্ধু হলাম মেহেক পারসের দিকে তাকিয়ে লজ্জায় রাঙা হয়ে যায় ওকে We are now friends. Kundan. আমার এখন বাড়ি ফেরা উচিত অনেক রাত হলো ঠিক আছে ময়ূরী বললে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না না কুন্দন তুমি ফ্যামিলির সাথে এনজয় করো থ্যাঙ্কস ময়ূরী বার্থডে আমার জন্য সবসময় স্পেশাল থাকবে এই বলে ময়ূরী যখন ওখান থেকে যাচ্ছিল তখন তারিকা নিজের ঘরের দরজা খুলে ময়ূরীর দিকে উকি মারে ময়ূরীও তারিকার দিকে তাকায় তখন তারিকা ময়ূরীর দিকে একটা ক্রূর দৃষ্টিতে তাকায় তখন ময়ূরী ভয়ে ভয়ে তারিকার দিকে একটা মুচকি হেসে সেখান থেকে চলে যায় নিশা নিশা কোথায় তুই নিশাকে মেহেক এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও মেহেক নিশাকে দেখতে পায় না লেটস গো মেহেক ইটস টু লেট মিস নিশাকে পাচ্ছি না আমি তো ওকে যেতে দেখেছি মনে হয় ও পাড়ি চলে গেছে ও তাই তাহলে ঠিক আছে কনক আর মেহেক সেখান থেকে চলে যায় আস্তে আস্তে সমস্ত গেস্টরাও চলে যায় ছোট তুই অনেক জার্নি করে এসেছিস জাগিয়ে রেস্ট কর কালকে দুই ভাইয়ে বসে গল্প করব। এই বলে কুন্দন আর পারসও নিজের নিজের ঘরে শুতে চলে যায় কুন্দন নিজের বিছানায় বসে সকলের দেওয়া গিফট খুলছিল সব থেকে আগে দেখি আমার আমাকে কি দিয়েছে ময়ূরীর দেওয়া গিফট র্যাপ থেকে একটা পুরনো কালো আয়না বেরোয় আরে এটা কেমন আলাদা ধরনের গিফট এনেছে কুন্দন আয়নাটা নিয়ে ওর ঘরের দেওয়ালে লাগায় তারপর ও যেই আয়নাটায় হাত বোলায় ওর একটা ঝটকা লাগে আরে এটা কি ছিল কুন্দন অন্য গিফট খুলতে যাবে এই সময় বাথরুম থেকে একটা আওয়াজ ভেসে আসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কুন্দন আরে আমার বাথরুমে কি আছে কুন্দন যখন বাথরুমের দরজা খোলে দরজা খুলে দেখে নিশা বাথরুমের বাথটবে বেহোশ হয়ে পড়ে আছে হাতে গ্লাস নিয়ে কুন্দন আমি পড়ে গেছি আমার তোলো না নিশার এই অবস্থা দেখে কুন্দনের খুব হাসি পায় এই মেয়েটাও না উৎপাত এক নম্বরের উৎপাত সবসময় কিছু না কিছু করতেই থাকবে কুন্দন নিশাকে সেখান থেকে তুলতে গিয়ে দেখে ও সারা শরীর জলে ভেজা ও মা যদি একে আবার দেখে ফেললো আমার তো ব্যান্ড বেজে যাবে রে তারপর আবার এই টেন্টের মতন ড্রেস সামলায় কি করে কুন্দন কোন রকমে নিশাকে নিজের কোলে তুলে ঘরে নিয়ে আসে কিন্তু নিশাকে কোলে তুলবার সময় নিশার বড় ড্রেসটায় কুন্দনের পা আটকে নিশার ড্রেসটা ফেটে যায় কুন্দন নিশাকে বিছানায় শুয়ে দেয় যতক্ষণের জ্ঞান না ফিরুক ততক্ষণ আমি সোফাতে বসে অপেক্ষা করতে থাকি সেই সময় নিশার নেশার ঘরে আবার বকবক করতে শুরু করে কনিষ্ক তুমি নীলমকে ছেড়ে কেন গেছিলে কনিষ্কটাকে নীলম নামটা কেন একটা শোনা লাগছে এই ঘুম থেকে উঠুক তারপরে একে জিজ্ঞেস করে নেব পরের দিন সকালে নিশার যখন ঘুম ভাঙে ও আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে দেখে সে ওর ঘরে নেই আমি কোথায় নিশা উঠে কুন্দনকে সামনে সোফায় শুয়ে থাকতে দেখে সেই সময় ও ওর ছেঁড়া ড্রেসটাকে লক্ষ্য করে কুন্দন তুমি এখানে তুমি কি করছো আমি কি তোমার ঘরে কি আমার ড্রেসটা ছেঁড়া কেন তুমি আমার সাথে কি করেছো শান্ত ফাইটার যে শান্ত হয়ে যাও কালকে তোমার মনে আছে যে তুমি কি করেছিলে আর এইখানে কি করে আছো না আমার কিচ্ছু মনে নেই তুমি আমার সাথে অন্যায় কিছু করনি তো আমি তোমাকে আমার বন্ধু ভাবতাম এটা কি করলে আরে আমার কথা তো শোনো নিশা কালকে কিছু বাস কুন্দন নিশাকে কিছু বলতে যাওয়ার আগেই নিশা কুন্দনের গালে একটা থাপ্পড় কষিয়ে দেয় তারপর কাঁদতে কাঁদতে কুন্দনের ঘর থেকে বেরিয়ে যায় পারস দূরে দাঁড়িয়ে এসব দেখে এইটা কি জিনিস আবার হ্যাঁ এখন দেখুন পরের এপিসোডে কুন্দন আর নিশার এই দূরত্ব কি কমবে নাকি ময়ূরেকেই কুন্দন ভালোবাসবে ওদিকে মেহেক আর পারাসের নতুন প্রেম কাহানির সম্পূর্ণটা দেখতে হলে আমাদের নাগিন সিজন ফাইভের বাকি এপিসোডগুলো দেখতে থাকুন ওনলি অন এনএম স্টোরি থ্যাংকস ফর ওয়াচিং গল্পটা চলতে থাকবে কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটা লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন পরের এপিসোডগুলো দেখবার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পাপা টিভি আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী এপিসোডের নোটিফিকেশন পেতে পারেন নিউ এপিসোড ওনলি অন পাপা টিভি